হ্যালো ক্লাস কেজি ওয়ানের ছাত্র ছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের ইজি ইংলিশ বইটা বের করো, বের করে দেখো 31 পাতা মানে 31 পেজে যাও। 31 পেজে দেখো এই যে 5 মানে 5-এর দাগ দেওয়া আছে, এই 5-এর দাগটা আজকে আমরা করবো। দেখো এর আগের দিন আমাদের এই যে পিগ, পিআইজি পিগ মানে শুকর, FOX ফক্স, ফক্স মানে শিয়াল, এক্স মাস মানে বড়দিন, আমরেলা UMBREELLA আমরেলা মানে ছাতা, SNAKE স্নেক মানে সাপ, এগুলো আমাদের হয়ে গেছে। আজকে দেখো এইদিকে যে দেওয়া আছে বরফ, বরফকে আমরা ইংলিশে কী বলি বলো? ICE আইস মানে বরফ, ঘুড়ি, ঘুড়িকে আমরা কী বলি? KIT গাইড মানে ঘুড়ি, ভায়োলিন, ভায়োলিন মানে বেহালা, আর টাইগার মানে বাঘ, আর রোজ মানে গোলাপ। তাহলে দেখো এই যে 5-এর দাগটা কী বলেছে ইংরেজিতে? সেস অ্যান্ড রাইট ইন ইংলিশ, ইংরেজিতে বলো ও লেখো। তাহলে প্রত্যেকে তোমরা খাতা পেন বের করো, আমি বলে লেখাবো, আমার দেখে দেখে তোমরা লিখবে। তাহলে প্রথমে কি দেওয়া আছে বলো? বরফ। বলো বরফকে আমরা ইংলিশে কি বলি? আইস, ICE আইস, আইস মানে বরফ। তারপরে কি দেওয়া আছে বলো? ঘুড়ি, ঘুড়িকে আমরা ইংলিশে কি বলি বলো? ঘুড়িকে আমরা ইংলিশে কি বলি? কাইট, KITE কাইট, কাইট মানে ঘুড়ি। এরপরে কি দেওয়া আছে দেখো? বেহালা, বলো বেহালা, বেহালাকে আমরা ইংলিশে কি বলি বলো? ভায়োলিন। ভায়োলিন, এরপরে কি আছে দেখো? বাঘ, তাহলে বলো বাঘকে আমরা কি বলি? টাইগার, TIGER টাইগার, টাইগার মানে বাঘ। এরপরে আছে গোলাপ, গোলাপকে আমরা কি বলি ইংলিশে? রোজ। তাহলে আবার বলছি দেখো, 5-এর দাগে দিয়ে আছে সেজ অ্যান্ড রাইট ইন ইংলিশ, ইংরেজিতে বলো ও লেখো। তাহলে বলো ইংরেজিতে কি বলছি আমরা? কি? রোজ, ROSE রোজ, রোজ মানে বলো, রোজ মানে কি? গোলাপ, বলো রোজ মানে গোলাপ। ICE আইস, আইস মানে বরফ। KITE কাইট, KITE কাইট, কাইট মানে ঘুড়ি। VIO ভায়োলিন, LIN ভায়োলিন, ভায়োলিন মানে কি বলো? ভায়োলিন মানে বেহালা, বলো ভায়োলিন মানে বেহালা। তারপরে দেওয়া আছে TIGER টাইগার, টাইগার মানে বাঘ। আবার বলো ROSE রোজ, রোজ মানে গোলাপ, বলো ROSE রোজ, রোজ মানে গোলাপ। ICE আইস, আইস মানে বরফ। KITE কাইট, কাইট মানে ঘড়ি। ভায়োলিন, VIO ভায়োলিন, LIN ভায়োলিন মানে কি বলো? ভায়োলিন মানে বেহালা। তারপর দেখা যায় কি? TIGER টাইগার, টাইগার মানে বাঘ। তাহলে বলো গোলাপে, গোলাপকে আমরা ইংলিশে কি বলি? রোজ, ROSE রোজ, রোজ মানে গোলাপ। বরফ, বরফকে আমরা ইংলিশে কি বলি? ICE আইস, আইস মানে বরফ। তারপরে কি দিয়ে আছে দেখো?
ঘুড়ি, ঘুড়িকে আমরা ইংলিশে কি বলি? কাইট, KITE, কাইট। কাইট মানে ঘুড়ি। বেহালা, তাহলে বেহালা মানে বেহালার ইংলিশ কি হয় বলো? ভায়োলিন, VIO, ভায়োলিন, LIN, ভায়োলিন মানে বেহালা। বাঘ, বাঘকে আমরা ইংলিশে কি বলি বলো? প্রত্যেকে আমরা জানি তো, বলো বাঘকে আমরা ইংলিশে বলি টাইগার, TIGER, টাইগার। টাইগার মানে বাঘ। তাহলে আবার বলো, ROSE, রোজ। রোজ মানে গোলাপ। ICE, আইস। আইস মানে বরফ। KITE, কাইট। কাইট মানে ঘুড়ি। বেহালা, VIO, ভায়োলিন, LIN, ভায়োলিন মানে কি বলো? ভায়োলিন মানে বেহালা। বাঘ, TIGER, টাইগার। টাইগার মানে বাঘ। আবার বলো, TIGER, টাইগার। টাইগার মানে বাঘ। VIO, ভায়োলিন, LIN, ভায়োলিন মানে বেহালা। KITE, কাইট। কাইট মানে ঘুড়ি। ICE, আইস মানে বরফ। ROSE, রোজ। রোজ মানে গোলাপ। তাহলে ক্লাস KG1-এর ছেলেমেয়েরা, তোমরা তোমাদের বাড়ির কাজ কি বলো? এই যে এগুলো আমি দিয়েছি, এই পাঁচের দাগটা তোমরা প্রত্যেকে ভালো করে বাড়িতে পড়বে, পড়ে এবং লিখবে। লিখে তোমাদের যে KG1 হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, সেই গ্রুপে পোস্ট করবে।